না আসলে প্রথম তিনটা ম্যাচে আমি আমরা আমাদের মনে হয়েছে যে আমরা টিম কম্বিনেশনটা আমরা ওইভাবে হয়তো অ্যাডজাস্ট করে উঠতে পারিনি বাট মানে ওই তিনটা ম্যাচ হারার পর আমরা যেভাবে বাউন্স ব্যাক করছি আমার মনে হয় যে এটা একটা কমপ্লিটলি টিম এফোর্ট ছিল এবং পুরোপুরি টিমের যে বিশ্বাসটা ছিল আমার মনে হয় যে পুরো টিমের বিশ্বাস থেকেই আমাদের এখন পর্যন্ত এই সাকসেস আসলে রেস্টের ব্যাপারটা তো টোটালি আমাদের স্যার বলতে পারবেন তো এই ব্যাপারে আমাদের মানে ধারণার বাইরে এটা হয়তো বা রেস্ট কেউ পাইলে পাইতে পারে আমার মনে হয় যে আমাদের টিমের যে অবস্থা আছে আমার মনে হয় না কারো খুব বেশি রেস্টের দরকার আছে না আসলে আমার মেন কাজ তো ব্যাটিং করা হয়তো ব্যাটিংয়ে ওইভাবে এখন পর্যন্ত কিছু করে উঠতে পারি নাই আমি ওটার উপরেই ফোকাস করতেছি বোলিং আমি যখন করার চেষ্টা করি তখন অ্যাজ এ মেন বোলার হিসাবে করার চেষ্টা করি এবং সেটা আমি মানে 100% মানে ব্যাটসম্যান রিড করে বল করার চেষ্টা করি আমার মনে হয় যে আমাদের পিকিং টাইমটা খুবই ভালো ছিল ওই সময়টাতে আমরা যেভাবে টিম একসাথে ছিল তিনটা ম্যাচ হারার পরেও কেউ ভাঙা পড়ে নাই সবার একটা বিশ্বাস ছিল যে আমরা বাউন্স ব্যাক করলে আমরা খুব ভালোভাবে বাউন্স ব্যাক করবো এবং একটা ম্যাচ জেতার পরে আমরা যেভাবে বাউন্স ব্যাক করছি সেটা বাকি সবাই দেখেছেন এবং আমাদের ওই টিম বিশ্বাসটা এখন পর্যন্ত ওরকমই আছে প্রথম ম্যাচের মতো আসলে দেখেন ও যে কয়টা ম্যাচ আমাদের জন্য খেলছে এখন পর্যন্ত মানে প্রত্যেকটা ম্যাচে কিন্তু টিমের সিচুয়েশন বা সিনারি অনুযায়ী ও ব্যাটিং করার চেষ্টা করছে লাস্ট ম্যাচে যেমন আমরা 210 রান চেস করেছি ওই সময়টাতে কীভাবে খেলতে হবে সে কমপ্লিটলি ওইভাবেই তার মানে ব্যাটিং ডিসপ্লে শো করেছে আমাদের সামনে সো এটা আসলে ওর মধ্যে ডিফারেন্স তো অবশ্যই আছে ও আমাদের টিমের যখন ওপেনিং করতেছে লিটন দাস এবং রেজওয়ান ওটা আমাদের জন্য অনেক বেশি বাড়তে একটা অনুপ্রেরণা দিচ্ছে আমাদের টিমকে না আমি আসলে আমার পারফরমেন্সে একেবারেই খুশি না হয়তো টিমের এক্সপেকটেশন আরও হাই ছিল আমার প্রতি বাট এখন পর্যন্ত আরও বেশ কয়েকটা ম্যাচ আমাদের আছে আশা করতেছি যে শেষটা যেন ভালোভাবে করতে পারি আসলে আমি যখন বলিং করি আমি আমার বলিংয়ের স্ট্রেংথ সম্বন্ধে আমার ধারণাটা একেবারে ক্লিয়ার তো আমি জানি যে আমি ডেথ ওভারে যখন বলিং করা লাগে ম্যাক্সিমাম আসলে ইয়র্কার বলিং করা লাগে বেশিরভাগ সময় তো ইয়র্কারের উপর মাশাল্লাহ আমার কনফিডেন্সটা খুব ভালো আমি জানি আমি ইয়র্কার করতে পারি সেটা কন্ট্রোল আমার আছে তো সেই জায়গা থেকেই আমি মনে করি যে ডেথ ওভারে বলিং করার যে একটা প্রেশারটা সবারই থাকে বাট সেই জায়গা থেকে আমি একটু কনফিডেন্স থাকি যে আমি ইয়র্কারটা আমার মানে ল্যান্ড করতেছে ভালোভাবে এখন দেখেন এটা তো সে ফিরতেছে আমার দেখার কিছু না এটা আসলে টোটালি বিসিবি থেকেই ম্যানেজমেন্টের কল এটা আসলে বাট আমাদের কাজটা হচ্ছে ভালো খেলার চেষ্টা করা এবং আমাদের যে কোচ আসছেন সে তো আমাদের সাথে আগেও কাজ করেছে আমিও তার সাথে কাজ করেছি বাট তার সে পরিচিত মুখ পুরাতন কেউ না আমি মনে করতেছি যে ভালো কিছু হবে ইনশাআল্লাহ